নমস্কার দর্শক বন্ধুরা, ফ্যাক্টস এক্সপ্লেন্ড ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই সুস্বাগতম। আজ আমি আপনাদেরকে বলবো ঠাকুরঘর বা বাড়ির মন্দিরে গঙ্গাজল রাখার সঠিক নিয়ম এবং কোন কোন বিষয়গুলোর উপর খেয়াল রাখতে হবে, অন্যথা জীবনে নেমে আসতে পারে ভয়ঙ্কর বিপদ। সে সম্পর্কে দেখুন, আমাদের বাড়ির বাস্তু যদি ঠিক থাকে তাহলে খুব সহজেই জীবনে সঠিক সফলতা লাভ করা সম্ভব হয়। জ্যোতিষশাস্ত্র মতে বাড়ির মন্দির যদি সঠিক জায়গায় সঠিকভাবে থেকে থাকে তাহলে পারিবারিক উন্নতি তথা পরিবারের সদস্যদের জীবনে কোনো প্রকার অশুভ ঘটনা ঘটে না এবং ওই ব্যক্তির বাড়িতে ভগবান সব সময় বিরাজ করেন, তারই সাথে ভগবানের আশীর্বাদও তিনি পেয়ে থাকেন। বন্ধুরা, আপনারা যারা হিন্দু ধর্ম বা হিন্দু শাস্ত্রের উপর বিশ্বাস করেন, এমন বাড়িতে কিন্তু নিশ্চয়ই গঙ্গাজল থেকেই থাকে। কিন্তু বন্ধুরা, জেনে বা না জেনেই হোক, আমরা এমন কিছু ভুল করে থাকি যার কারণে এই গঙ্গাজলের পবিত্রতা নষ্ট হয়। আমরা প্রত্যেকেই গঙ্গাজল দিয়ে নিজেদেরকে এবং বাড়িকে শুদ্ধ করে থাকি, কিন্তু যদি সেই গঙ্গাজল কোনো কারণে অপবিত্র হয়ে যায় তাহলে এটির যে প্রভাবশালী গুণাগুণ সেটিও বিনষ্ট হয়। এছাড়াও প্রত্যেকটি পূজা পার্বণে এই গঙ্গাজল কিন্তু একটি আবশ্যিক উপাদান হিসাবে কাজ করে এবং এই কারণে হিন্দুদের প্রতিটি বাড়িতে গঙ্গাজল পাওয়া যায়। বন্ধুরা, আপনারা যদি বাড়িতে গঙ্গাজল রেখে থাকেন তাহলে ভুল করেও করবেন না এই কাজগুলি, অন্যথা আপনাদের জীবনে অশুভ ঘটনা ঘটে যেতে পারে। দেখুন, আমরা জেনে হোক বা না জেনে এমন কিছু কাজ করে থাকি যার ফলে বাড়ির বাস্তু দূষিত বা খারাপ হয়ে যায় এবং তার দায়ী কিন্তু আমরা নিজেরাই, যার ফলে আমাদের খারাপ পরিস্থিতির সম্মুখীন হতে হয়। হিন্দু ধর্মে গঙ্গা নদীকে আমরা মায়ের স্থান দিয়ে থাকি এবং এই পবিত্র গঙ্গাজলকে নিজের বাড়িতে রেখে থাকি। বাড়িতে যে কোনো ধার্মিক অনুষ্ঠান অনুষ্ঠিত হলেই আমরা কিন্তু সর্বপ্রথম এই গঙ্গাজলের ব্যবহার করি, কারণ শাস্ত্রমতে এই পবিত্র জল ছাড়া কোনো কাজই সম্পন্ন হয় না। সুতরাং হিন্দুদের কাছে এই গঙ্গাজলের মাহাত্ম্য যে কী তা আর বলে প্রকাশ করার কোনো মানে হয় না। শুধু দর্শকবৃন্দ, চলুন এবার জেনে নেওয়া যাক ঠাকুর ঘরে গঙ্গা জল রাখলে কোন কোন বিষয়গুলির উপর খেয়াল রাখতে হবে সে সম্পর্কে। সর্বপ্রথম, বাড়ির মন্দিরে গঙ্গাজল রাখলে আপনাদের অবশ্যই খেয়াল রাখতে হবে ওই বাড়িতে মাছ মাংস খাওয়া যাবে না, বা মাংস খেয়ে যেখানে গঙ্গা জল আছে সেখানে প্রবেশ করা যাবে না। এমনটি করলে আপনারা পাপের ভাগীদারী হয়ে যাবেন, যার ফলে আপনাদের জীবনে গ্রহদোষ নামক সমস্যাটি লেগে যাবে। সুতরাং মাছ মাংস সেবন করে কখনোই যে বাড়িতে গঙ্গাজল রাখা আছে সে বাড়িতে প্রবেশ ভুল করেও করবেন না। শাস্ত্রমতে মনে করা হয় এমনটি করলে গঙ্গাজল অশুদ্ধ হয়ে যায় এবং এর পরিণাম খুব খারাপ হয়ে থাকে এবং যার ফল কিন্তু আমাদেরই ভোগ করতে হয়। তাই বন্ধুরা, যদি আপনারা বাড়িতে গঙ্গাজল রেখে এইরূপ কোনো ভুল করে থাকেন তাহলে এই ভুল কিন্তু আপনারা আর করবেন না। দ্বিতীয় বিষয়টি হলো যে এই পবিত্র গঙ্গাজল ভুল করেও প্লাস্টিকের কোনো পাত্রে রাখবেন না। বন্ধুরা, এই আধুনিক যুগে ক্রমাগত প্লাস্টিকের ব্যবহার বেড়েই চলেছে এবং দেখা যাচ্ছে এই গঙ্গাজল প্লাস্টিকের বোতলে বা প্লাস্টিকের বড় কোনো পাত্রে ভরে রাখা হচ্ছে। কিন্তু আপনারা জানেন কি, এমনটি করলে মা গঙ্গা দূষিত হয়ে যায়? এই গঙ্গাজলের যে প্রভাবশালী ক্ষমতা তা আস্তে আস্তে নষ্ট হয়ে যায়।
এবং সেটা কিন্তু আমরাই করে থাকি, যার কারণেই গঙ্গা জলের সুফল আমরা পাই না। ঠিক একই ভুল বন্ধুরা আমরা বাড়িতেও করে থাকি, এই গঙ্গা জলকে প্লাস্টিকের কোনো পাত্রে রেখে। সুপ্রিয় বন্ধুরা, আপনারা হয়তো এই পবিত্র জলটিকে হরিদ্বার বা গঙ্গা নদী থেকে নিয়ে আসছেন কোনো প্লাস্টিকের জায়গায় ভরে, সেক্ষেত্রে ওই জল কিছুক্ষণের জন্য ঠিক থাকে। অর্থাৎ আপনারা কিছুক্ষণের জন্য ওই প্লাস্টিকের পাত্রে গঙ্গা জল রাখতে পারেন, তবে দীর্ঘ সময়ের জন্য একদমই না। এবং সেটিকে বাড়িতে আনার পর কিন্তু আপনাদের একটি অন্য পাত্রে ঢেলে নিতে হবে, কারণ প্লাস্টিকের পাত্রে রাখা গঙ্গা জল পূজার জন্য অশুদ্ধ বলে শাস্ত্রমতে মনে করা হয়। তাহলে আপনারা গঙ্গা জল নিয়ে এনে প্লাস্টিকের জায়গায় থেকে খালি করে নেবেন এবং লোহার পাত্র বাদ দিয়ে তামা, চাঁদি, পিতল ইত্যাদি পাত্রে রাখবেন। যারা এই তামার পাত্রে গঙ্গা জল রাখেন তাদের মন সবসময় শুদ্ধ হয়ে থাকে, কোনো প্রকার অশুদ্ধি তাদের শরীরে প্রবেশ করে না। তামার পাত্রে রাখা গঙ্গা জল শাস্ত্রমতে অতি পবিত্র বলে মনে করা হয়। গঙ্গা জল রাখার সবথেকে শুভ স্থান হল বাড়ির মন্দির বা ঠাকুর ঘর। শাস্ত্রমতে যে বাড়ির ঠাকুর ঘরে এই পবিত্র গঙ্গা জলটি থাকে সে বাড়িতে কোনোরূপ অশুভ শক্তি প্রবেশ করতে পারে না। এছাড়াও আপনারা যদি অন্য কোথাও এটিকে রাখতে চান তাহলে বাড়ির ঈশান কোণে রাখবেন। জ্যোতিষশাস্ত্রে এই ঈশান কোণকে সর্বোত্তম বলে মনে করা হয়ে থাকে। এই ঈশান কোণে যদি আপনি গঙ্গা জল রেখে থাকেন তাহলে আপনার অর্থনৈতিক জীবনে ধনপ্রাপ্তির যোগ সৃষ্টি হয়, স্বামী স্ত্রীর সম্পর্কে মধুরতা এসে থাকে, এর সাথে আপনার পরিবার অযথা টাকা পয়সা খরচের হাত থেকেও রক্ষা পায়। বন্ধুরা, এই গঙ্গা জল বাড়িতে রাখতে গেলে সবসময় বাড়ি পবিত্র রাখতে হবে, কারণ অপবিত্রতা আপনার গঙ্গা জলের পবিত্রতা নষ্ট করে দেবে। বন্ধুরা, গঙ্গা জল যদি অপবিত্র কোনো কারণবশত হয়ে যায় সেক্ষেত্রে কোনোরূপ শুভফল কিন্তু আপনারা পাবেন না। বন্ধুরা, অবশ্যই আরেকটি কথা মাথায় রাখবেন যে পাত্রে আপনি গঙ্গা জল রাখবেন সেই পাত্রটি যেন পরিষ্কার পরিচ্ছন্ন হয়, এবং আপনারা এমন একটি জায়গা বেছে নিন যেন সেই জায়গায় গঙ্গা জল শুদ্ধ থাকে। বন্ধুরা, তৃতীয় যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। অন্ধকার ঘরে ভুল করেও গঙ্গা জল রাখবেন না, কারণ জ্যোতিষশাস্ত্র অনুসারে অন্ধকার ও নেগেটিভিটি একে অপরের পরিপূরক হিসাবে মনে করা হয়। যেখানে অন্ধকার থাকে সেখানে অশুভ শক্তির বাস হয়ে থাকে। সুতরাং আপনি যেখানে গঙ্গা জল রাখবেন সেখানে অল্প বিস্তর আলো যেন অবশ্যই থাকে। বন্ধুরা, খারাপ নজর, অশুভ শক্তি এই সবগুলির হাত থেকে যদি আপনারা রক্ষা পেতে চান তাহলে প্রত্যেক দিন বাড়ির প্রতিটি কোণায় গঙ্গা জল ছিটিয়ে দিতে হবে। বন্ধুরা, গঙ্গা জল এমন জায়গায় রাখবেন যেখানে সূর্যের আলো ভালোভাবে আসে। সূর্যের আলো আমাদের জীবনে কোনো দিন অন্ধকার নিয়ে আসে না। আর একটা জিনিস আপনাদের খেয়াল রাখতে হবে যে স্নান না করে গঙ্গা জল ভুল করেও হাত দিবেন না, যদি তা করে থাকেন তাহলে আপনি পাপের ভাগী হবেন। আর যদি স্নান আপনারা নাও করতে পারেন তাহলে হাত ভালো করে ধুয়ে তারপর গঙ্গা জলে হাত দিবেন। বন্ধুরা, আপনার জীবন যাতে আরও সুখময় হয় তারও একটি ভালো উপায় আজ আমি আপনাদের জানাবো। বন্ধুরা, যখন আপনারা সকালে স্নান করে সূর্যদেবকে জল নিবেদন করবেন তখন তামার ঘটিতে আপনাকে জল ভরে ওই জলে একটি তুলসী পাতা নিয়ে নিতে হবে। আর তুলসী পাতা নেবার পর দু এক ফোঁটা হলেও গঙ্গা জল তামার পাত্রের জলে মিশিয়ে নেবেন আর ভগবান সূর্যকে ওই জল অর্পিত করে দিবেন। এমনভাবে দাঁড়িয়ে জল দিবেন
যে সূর্যের আলো যেন আপনার মুখে পড়ে এবং একটি মন্ত্র জপ করতে হবে, সেটি হলো ওম ভাস্করায় নমঃ বা ওম সূর্যায় নমঃ। কোনো ব্যক্তি যদি সূর্যকে জল দেওয়ার সময় গঙ্গাজলের সঠিক প্রয়োগ করে এই মন্ত্রটি জপ করে থাকেন, তাহলে তার জীবনে কোনো দিনই ধন সম্পদের অভাব হবে না এবং কোনোরূপ দুর্ঘটনাও তার জীবনে ঘটবে না। তো ভিউয়ার্স, এই ছিল আমাদের আজকের ভিডিও। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন এবং অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।